हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के चले चाउमिन रेसिपी निये। घरोवा पद्धति और घरे थाका उपकरण दिए क्यों चाउमिन तैरि करी चलूँ से देखाई। आ छोटो बेला किन्तु मायरा एइभावे आमादेर स्कूलेर जोन्नो टिफिन करे दित। तो क्यों चाउमिन तैरि करछि चलूँ से देखाई। एखाने आमी एक पैकेट चाउमिन निएछि। एबार चाउमिनटाके आमी सिद्ध करे नेब। सिद्ध करे तारपर आमी फिरे आसछि। चाउमिनटा सिद्ध करे जल झरते दिए दिए एदिके आमी कड़ाईटा बसिए दिए। कड़ाईते दिए दिलाम एकटू तेल। एबार दुटो डिम फाटिए रेखेछिलाम, सेई फाटानो डिमटा आमी तेलेर मध्ये भेजे नेब। डिमटा भाजা হয়ে গেছে, এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। ডিমটা নাবানোর পর আমি কড়াইতে দিয়ে দিলাম আরো খানিকটা রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি কুচানো আদা। দিয়ে দেব এখানে আমি 3-4টে কুচানো রসুনের কোয়া। আদা পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1টা কুচানো কাঁচা লঙ্কা। যেহেতু এটা আমার বাচ্চারা খাবে তাই ঝালটা কম দিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে নিয়েছি, সরু সরু লম্বা করে। সেই আলুগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, এতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ। সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গোলমরিচ। এবার ভেজে রাখা ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো। চাউমিনটা দেওয়ার পরে এবার ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তো এবার ভালো করে ওপর নিচ করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন তো আমরা বাড়িতে বানিয়েই থাকি। তো এইভাবে আপনারা চাউমিন বানিয়ে খাবেন, ভালো লাগবে নিশ্চয়ই। আর বাচ্চাদেরও মাঝে মাঝে এইভাবে দিতে পারেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।